আজকে আমরা গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে পেরেছি, আজকে আমরা গবেষণা করছি, এই যে গবেষণা করে আজকে কৃষিতে যে সাফল্য আমরা অর্জন করেছি, এই গবেষণা ইনস্টিটিউটগুলিকে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই কিন্তু করা, এবং তিনি এটা করে দিয়ে গেছেন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউট করেছেন, পাট গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা কাউন্সিল, ধান গবেষণা ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড, এবং এরকম কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করে দিয়ে গেছেন। কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব, কিন্তু কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব, এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে, আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে। সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে, কাজে ওদের অভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে। কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোনো একটা বক্তব্য পর্যন্ত দেয়নি, বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট দেবো বা কিছু বলবো। এই যে নত জানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না, এটা এটার কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে।